من صام رمضان ثم أتبعه ستة من شوال جبتي رمضان روزا راخلو এর পর শাওয়ালের 6টা রোজা রাখলো রমজান রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখলো কানা কাসিয়ামি দহর সে পুরো বছর জুড়ে রোজা রাখার সওয়াব পেল অনেক উলামা একরাম বিষয়টিকে গবেষণা করে এভাবে বলেন যে রমজানের রোজা সাধারণত সর্বোচ্চ 30 দিন হতে পারে 31টার হয় না 30 এক মাসের রোজা আর সাথে আরো 6টা রোজা আপনি যুক্ত করলেন শাওয়ালের তাহলে কয়টা হলো 36 আর আল্লাহ রাব্বুল আলামিন আমল সাধারণত সর্বনিম্ন 10 গুণ বাড়িয়ে দেন তাহলে 36 কে 10 দিয়ে গুণ দিলে কত হয় 360 চন্দ্রবর্ষের দিনগুলো এই 360 দিনের রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন শুধুমাত্র এই 6টা রোজা অ্যাড করলে তাহলে এই অফার কে মিস করে রমজানে 30 যখন রাখা হয়েছে আলহামদুলিল্লাহ 30 হোক আর 29 হোক রমজান মাস যেহেতু রাখা হয়েছে এখন শাওয়ালের 6টা রোজার সাথে অ্যাড করতে হবে তাহলে এই 6টা রোজার মাধ্যমে বাকি 11 মাস রোজা রাখার সওয়াব আমরা আল্লাহ যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন শাওয়ালের 6টা রোজা আগে নাকি ভাঙতি রোজা আগে এটা আমাদের সবচেয়ে কমন প্রশ্ন যাদের সফরের কারণে অসুস্থতার কারণে রোজা ভাঙতি হয়েছে মা বোনদের মাসিকের কারণে রোজা ভাঙতি হয়েছে ওনারা ভাঙতি রোজাগুলো ফরজ যেগুলো ভাঙা গেছে সেগুলো আগে রাখবেন নাকি শাওয়ালেরগুলো আগে রাখবেন এর উত্তর হলো সন্দেহাতীতভাবে ভাঙতিগুলো আগে রাখা উত্তম ভাঙতিগুলো ফরজগুলো আগে রেখে তারপরে শাওয়ালের রোজা রাখা উত্তম এখন মা বোনদের অনেকের 10 দিন পর্যন্ত আপনার মাসিকের কারণে রোজা ভাঙতি থাকে তো সে 10টা রোজা সাথে 6টা রোজা অর্থাৎ 16টা রোজা এক মাসে রাখা লাগে একটু প্রেসার হয়ে যায় তো সেক্ষেত্রে অনেক মা বোনরা সেটা করতে পারেন না তাহলে সেক্ষেত্রে তারা কি শাওয়ালের 6টা আগে আর ভাঙতিগুলো পরে রাখতে পারবেন কিনা উত্তর হলো পারবেন যদিও অনেক ওলামায়ে কেরাম এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে বলেছেন না আগে রমজানগুলো শেষ করতেই হবে কিন্তু আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস যদি আমরা দেখতে পাই তিনি বলেছেন তার রমজানের ভাঙতি রোজাগুলো তিনি পরবর্তী রমজানের আগের মাস অর্থাৎ শাবান মাস ছাড়া রাখার সুযোগ পেতেন না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাসে পুরো প্রায় মাস জুড়ে নফল রোজা রাখতেন ওই চান্সে তিনি তার ফরজগুলো ভাঙতিগুলো রেখে ফেলতেন আর এছাড়া যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে থাকতেন স্বামীর সাথে থাকার কারণে স্বামীর প্রয়োজন এর কথা মাথায় রেখে তিনি যখন তখন রোজা রাখতে পারতেন তো এখান থেকে বোঝা যায় আমাদের আসলে হা ফরজ রোজাগুলো ওই শাবান মাস পর্যন্ত নিয়ে যে তখন রেখেছেন তার মানে হলো তার আগে প্রতি মাসের যে নফল এবং সুন্না রোজাগুলো আছে সেগুলো তিনি রাখেন নাই সেটা তো বলা কঠিন বরং সেগুলো রাখাটাই স্বাভাবিক যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সেগুলো রাখতেন অতএব এই হাদিস এবং আরও বিভিন্ন নস এর ইঙ্গিতের আলোকে বোঝা যায় যে মা বোনরা ভাঙতি রোজা যদি পরে রেখে শাওয়াল রোজাগুলো আগে রাখেন যেহেতু শাওয়াল রোজাগুলো শাওয়াল পার হলে আর রাখা যাবে না এরপরে রাখলে এটার কোনো ভ্যালু থাকবে না এই জন্য এই মাসে আগে শাওয়াল রোজা রেখে তারপর ভাঙতিগুলো রাখলেও হবে কিন্তু অবশ্যই উত্তম আগে রমজানের ভাঙতি রোজা রেখে তারপরে শাওয়ালের 6টা রোজা রাখে আরেকটা বড় প্রশ্ন হলো এই প্রসঙ্গে যে আমরা যদি কেউ সোম বৃহস্পতি এবং চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে যে সুন্নত রোজা আছে সেই রোজার দিনগুলোতে শাওয়ালের রোজা রাখি তাহলে একের ভিতর দুই নিয়ত করা যাবে কিনা এটা অনেকেরই প্রশ্ন তো এই প্রশ্ন উত্তর হলো যে এটা করা যাবে নফল নিয়ত একসাথে একাধিক নিয়ত ইনক্লুড করা যায় নফল হলে এক আপনি মসজিদে ঢুকলেন ঢুকে দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন আবার আপনার দুহুল মসজিদের নিয়ত করবেন একই সঙ্গে যেহেতু দুইটাই একই ক্যাটাগরি নামাজ আপনি দুইটা নিয়তই একসাথে করতে পারবেন দুইটারই সব পাবেন ইনশাআল্লাহ তবে অবশ্যই আলাদা আলাদা নিয়ত করে আলাদা আলাদা টাইমে করতে পারলে বেশি বেটার কারণ ডাবল ইবাদতের সুযোগ পেলে তাহলে চন্দ্র মাসের 13, 14, 15 আর সোম বৃহস্পতি এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাত আপনি ওইগুলোতে রোজা রাখছেন শাওয়ালের 6টা রোজার নিয়ত পাশাপাশি করে নিচ্ছেন দুইটাই আদায় হয়ে যাবে আর যদি ওইগুলোতে আলাদা রোজা রাখেন সোম বৃহস্পতি এবং 13, 14, 15 চাঁদের আবার শাওয়ালের 6টা আলাদা রাখেন তাহলে সেক্ষেত্রে তো নুরুন আলা নূর কারণ আপনি ডাবল পরিশ্রম করলেন অবশ্যই সব বেশি হবে তাহলে শাওয়ালের রোজাগুলো আমরা রাখার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন